আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যেহেতু আমরা এখন একটা ইফতার আয়োজন করতেছি, সেহেতু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কেউ এটা অন্যভাবে নেবেন না, হয়তো বলতে পারেন যে সাহায্য করলে সেটা দেখাইতে হয় না। না, অনেক সময় দেখাইতে হয়। আমাদের কিছু কিছু মানুষ আছে, তারা অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নেগেটিভ জিনিসটাকে বেশি ওরা প্রাধান্য দেয়। তো আমার মনে হয় যেহেতু আমরা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি কম বেশি, তো সবকিছু নিয়েই আজকে ব্লগটা। তো আজকে ফুল ব্লগটা দেখেন, আজকে কি করছি। আমাদের বাজার চলে আসছে, এদিকে মুরগি নিয়ে আসছে, এদিকে পোলাও চাল নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, কাটাকাটি শুরু হয়ে যাবে এখন। আর সবাই যেহেতু পোলাও চাল ভিজিয়ে রাখবো বিরিয়ানির জন্য। পরিবারের সবাই মিলে যদি একটা আয়োজন করা যায় না, ব্যবস্থা করে নিচ্ছি বিরিয়ানির জন্য। এদিকে বাটা বাটির কাজ চলছে, সবাই একদম বিজি। এখানে আবার বাদাম বাছা হইতেছে, চীনা বাদাম গুলা, কাজু টাজু এগুলো আলাদা করা হচ্ছে। আম্মু আম্মু, রান্না হয়ে গেছে নাকি শুরু? না, মাংসটা আগে কষানো বসিয়ে দিলাম। ও আচ্ছা, তুমি কি চিকেন বিরিয়ানি করতেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, তো একদম মাংসটা আমি বসিয়ে দিয়েছি। এই হাতা দিয়ে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, হাতা আনতে গেছে অলরেডি, কারণ আমার ওই বড় হাতা ছিল না, আগেটা তো ভেঙে গেছে। আম্মু কোথায় দাঁড়ায় করতেছে? ভেঙে গেছে, তো এখন আমি মাংসটা খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি। এই জালে হয় না? না না, কথা ছিল নিচে যাব, কিন্তু তোমার পাপার আজকে প্রবলেমের কারণে এখানে আমার বসিয়ে দিতে হলো। সমস্যা নাই, এখন মশলাটা আগে কষানো হোক, আস্তে আস্তে হবে। এখন ঢাকনাতে দিব, আর কোনো প্রকারই কিন্তু এখানে কোনো পানি ইউজ করা হবে না। হ্যাঁ, আর ফুল রেসিপিটা দেখতে হলে মুক্তি রান্নাঘর পেজে বা চ্যানেলে হতে হবে। তো আমরা চাল সব ধুয়ে একদম পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি, ঘন্টাখানি হয়ে গেছে। তা ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা আজকে কিছু রোজাদারদের ইত্যাদি খাওয়াবো। বেশি ভেজালে গেলাম না, আমাদের নিজস্ব রান্না, নিজেরা রান্না করছি, কোনো বাবুর্চি দিও না। আমরা বেরিয়ে যাবো, আর এখানে দেখো তুমি দেখো আমু সুন্দর করে সব প্যাকেটিং করছি। একটা কাঁচামরিচ দিয়ে দেবো মা, খেজুর না দিলে হয় না। কি খেজুর নিয়ে আসলা দেখি? আমি তো খেজুরের কথা ভুলেই গেছি। খেজুর আমি ভালোটা এবং দামিটা আনছি, আমি যা খাবো আমি তাই আনবো, আমি অন্য কিছু আনবো না। দেখো খেজুর গুলা কি খেজুর, একদম সাতশো টাকা কেজি গুলো, দামিটা আনছি আলহামদুলিল্লাহ। কেমন কারণ দিয়ে দাও,
জান আমি ভুলে গেছিলাম তোমাকে খেজুরের কথা বলতে না আসলে খেজুর না আলু হয় না একটা ইশা ভাই একটা প্লেট নাও দিয়ে দাও একটা প্লেট নিয়ে সবটি দিয়ে দাও সব প্যাকেটে দিয়ে দাও ইফতারি সময় তো সকালে যে তোমাকে বলবো আমি ভুলে গেছি যে খেজুর শেষ হয়ে গেছে সমস্যা নেই দেখ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে দুধ দিয়ে নিয়ে আসছো ভাই উঠাও লিটন পিস করে দিবেন না দুই পিস দুই পিস এই যে তেল বাস্তা শেষ হয়েছে তেল তবে খেজুরটা বলে গিয়েছিলাম এখন যে ঋতু পাপা আবার খেজুর নিয়ে আসছে তো আমরা ছোট্ট করে একটু আয়োজন করলাম সাতাশে রমজান আমাদের সামর্থ্যে যা ছিল আমরা ওইভাবে দিচ্ছি আপনারা যারা পারেন যাদের কাছে আছে ইনশাল্লাহ এইভাবে আমাদের অসহায় কিছু মানুষের পাশে যদি কেউ এক মুঠ খাবার তুলে দেয় আসলে সে যখন খাবে ক্লান্ত দূর হবে তার কাছে কিন্তু আসলে অনেকটা শান্তিময় একটা ভালো লাগবে ভালো লাগা কাজ করবে তো যদিও আমরা তো আর সবসময় পারি না তো সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন আমরাও আমাদের মতো করে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ইনশাল্লাহ বেঁচে থাকলে এই মুক্তি বেগম আপনাদের সোশ্যাল মিডিয়ার কাজ করে যা যা উপার্জন করছে আমি চলছি এটা বলতে আমার সমস্যা নাই আমি চলছি আমার পরিবার চলছে আমি চাই আমি যতটুকু পারবো আমি অন্যদের পাশে থাকার চেষ্টা করব যদি হয়তো সেরকমভাবে পারবো না আমি যতটুকু পারি এখন খেজুরগুলো আগে সবগুলো প্যাকেটে দিয়ে দিচ্ছি সব সব প্যাক চলতেছে তাতে তাতে আমরা সব কিছু একদম প্যাকিং করে নিচ্ছি বাবাকে সে এনেছে আর ঋতু বাবা আসলে আজান দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও এখন রওনা হবো রেডি বাবা আমার মেয়ে রেডি হয়ে গেছে বলো মার আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাচ্ছি ইফতারি দেওয়ার জন্য আমাদের রান্না বান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট কমপ্লিট এবং খুবই খুব আনন্দের সাথে আমরা আজকে ব্লগটা করলাম আলহামদুলিল্লাহ সবসময় জন্য এরকম ভালো ভালো কাজ করতে পারি আপনারা যারা বলেন যে মেয়েদের এটা করাচ্ছেন না ছেলে মেয়ে কোনো বিষয় না আলহামদুলিল্লাহ আজকে আমরা মেয়েরা ঘরে বসে আন করে চাচ্ছি যে আমরা সবাই মিলে ভালো থাকি শুধু আমরা না আপনারা অনেকে বলেন যে আপনাদের পেট চলে হ্যাঁ আমাদের পেট চলে আমি চাই আমাদের একজন হলো আমাদের সাথে যেন কারো পেট চলে আলহামদুলিল্লাহ চলেন সবাই ভালো হয়েছে কমপ্লিট তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ